আপনার ভালোবাসার প্রিয় মানুষ কে? আমার স্বামী। কে আপনার স্বামী? আমার লগে আছে। কোথায়? বলেছে। উনি? হ্যাঁ। উনি আপনার স্বামী? দেন আমি স্বামী না। আচ্ছা মামু, এই ফুলটি দিয়ে মামিকে বলেন তো আই লাভ ইউ। আই লাভ ইউ। আপনাদের এত এত শেয়ারের বিনিময়ে অসহায় মানুষগুলো পেয়েছে এতগুলো টাকা। প্রিয় দর্শক, সোনাম মিডিয়া চ্যানেলের পক্ষ থেকে অসহায় পরিবারে আমরা এক গোছা ফুল দিয়ে বিশ্ব ভালোবাসা দিবসকে উদযাপন করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। সালাম মামু, কেমন আছেন? ভালো না। আজ তো বিশ্ব ভালোবাসা দিবস, আপনি কি জানেন? জানি। এই দিনে কি করে মানুষ? কত করে কি করে কসরে কতটা? আজকের 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে কি মানুষ কষ্ট করে? প্রিয় দর্শক, আসলে তারা 14 ফেব্রুয়ারি ভালোবাসা কি এটা জানে না। আচ্ছা মামি, আজ যে 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, আপনি জানেন? জানেন আজকের এই দিনে কি হয় বলুন তো? ও কষ্ট আছে। কষ্ট আছে? আজকের এই দিনে কষ্ট নয়, শুধু ভালোবাসা আছে। মামু, আজকের এই দিনকে কষ্টের দিন বলা হয় না, আজকের এই দিনকে বিশ্ব ভালোবাসা দিবস বলা হয়। আপনি কি মামিকে ভালোবাসেন? ভালোবাসেন? প্রিয় দর্শক, আজকের এই দিনে ভালোবেসে দুজন দুজনকে ফুল দেওয়া নেওয়া করবে। সুনাম মিডিয়া চ্যানেলে ফলো দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। মামু এই নেন, আমি ধরেন তো। আজ 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে এই অসহায় পরিবারে আমরা ফুল দিয়ে ভালোবাসার হাসি ফোটাতে চাচ্ছি। মামু আপনি খুশি? খুশি। খুশি? খুশি। আপনি খুশি? জি। এই ফুলটি দিয়ে মামিকে বলেন তো আই লাভ ইউ। আই লাভ ইউ। আই লাভ ইউ। আপনি বলেন আই লাভ ইউ টু। আই লাভ ইউ টু। কাকে বলছেন? মামুকে। কাকে বলেছেন? মামুকে। মামুকে? জি। মামু তো আমাদের মামু, আপনার মামু নয় তো? আপনারা মাইন্ড করবেন না, তারা একেবারে সহজ সরল। আপনার জীবনে এরকম ভাবে কি মামিকে কখনো প্রপোজ করেছেন? না। আজ প্রথম করলেন? হ্যাঁ। আপনার ভালোবাসার মানুষটি কে? আমার স্বামী। আপনার স্বামী? আপনার ভালোবাসার প্রিয় মানুষ কে? আমার স্বামী। আপনার স্বামী? হ্যাঁ। প্রিয় দর্শক, ওনার ভালোবাসার মানুষ হচ্ছে ওনার স্বামী। কে আপনার স্বামী? আমার লগে আছে। কোথায়? বলেছে। উনি? হ্যাঁ। উনি আপনার স্বামী? আচ্ছা মামি, মামু যে বলল ওনার ভালোবাসার মানুষ ওনার স্বামী, স্বামীটা কে? দেন আমি স্বামী না। আচ্ছা মামু, আপনার ভালোবাসার মানুষটিকে আপনার হাত দিয়ে মাপলে কয় হাত হবে? দুই হাত। দুই হাত? আমি তো দেখতে পেলাম আপনার থেকেও আরো চার আঙ্গুল উঁচা হবে, তাহলে দুই হাত হবে কিভাবে? আচ্ছা বলুন তো, দুই হাতে কয়টি আঙ্গুল? বিশটা। বিশটি আঙ্গুল? বিশটি নয়, হাতে হচ্ছে 10টি আঙ্গুল। আপনার ভালোবাসার মানুষটির কালো ঠুটটি রাঙিয়ে লাল করে দিলেন, আপনার অনুভূতি কেমন? আমি দিলাম। জি? আমি দিলাম। কি দিলেন? রং দিছি। রং দিছেন? রং নয় তো, লিপস্টিক। কি দিলেন? লিপস্টিক। জি। আচ্ছা মামি, ভালোবাসার এই দিনে ভালোবাসার একটি গান বলা যাবে? জি বলুন। ভালোবাসি তোমাকে আমি ভালোবাসি, চিরজীবন তোমাকে ভালোবাসি। মামি যে ভালোবাসার একটি গান বললো, আপনার কাছে ভালো লেগেছে? ও ভালো। যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে মামির উদ্দেশ্যে আপনি একটি গান বলে দেন তো। গাইতে পারেন না? ভালোবাসার এই দিনে আপনাদের জন্য করেছি বিরিয়ানির ব্যবস্থা, এই নেন। এই নেন। আমু ভালো করে হাতটা ধুয়ে নেন। আচ্ছা মামু, মামির হাত দিয়ে খাবারটা খেয়ে কেমন লাগলো? ভালো লাগছে। ভালো লেগেছে? এমন ভাবে কি কখনো মামি খাওয়াই দিছে?
না খাবে দেয় না না আজকে প্রথম হ্যাঁ তাও কি আমাদের কারণে সম্ভব হয়েছে হ্যাঁ আপনি খুশি আছেন হ্যাঁ খুশি আপনি খুশি আছেন জি আপনিও হাতটি দিয়ে নেন আপনাদের জন্য আরো একটি সুখবর রয়েছে আপনি জানেন কোন জানেন না না সেই সুখবরটি হলো আপনাদের দুঃখ কষ্ট দেখে কিছু ভাই আপনাদের জন্য টাকা পাঠিয়েছে সেই ভাগ্যবান মানুষগুলি হলেন কুয়েত প্রবাসী ইমরান খান 2000 টাকা ওমান থেকে সারোয়ার ভাই 5000 টাকা শরীয়তপুর থেকে মশুর ভাই 1000 টাকা এই নেন এখানে রয়েছে 8000 টাকা নেন ধরেন আপনি খুশি হয়েছেন ও খুশি যে মানুষগুলি আপনাদের দুঃখ কষ্ট দেখে আপনাদেরকে ভালোবেসে তাদের কষ্টে জমানো কিছু টাকা পাঠিয়ে দিয়েছে আপনাদের জন্য আচ্ছা খুশি আমি তাদের জন্য কিছু বলার আছে আল্লাহ আল্লাহ রাখতে ভালো আমার জীব দোয়া আল্লাহ রাখতে কইলে আল্লাহ আপনি খুশি হয়েছেন সেই ভালোবাসার মানুষগুলির জন্য কিছু বলার আছে আল্লাহ হারারে লাগ দিও আপনারা আপনারা হারা দন দান করছে আল্লাহ আপনারা হারা মাফ করে দিক প্রিয় দর্শক আমরাও কথা দিয়েছিলাম সুনাম মিডিয়া চ্যানেলে যখন 1 লক্ষ ফলোয়ার্স পূরণ হবে তাদের জন্য নতুন একটি ঘর উপহার দেব তাই আপনারাও এই অসহায় মানুষদেরকে ভালোবেসে সুনাম মিডিয়া চ্যানেলে একটি ফলো দিয়ে তাদের নতুন ঘর বাঁধার স্বপ্ন পূরণে এগিয়ে আসুন এই ভিডিওটিও একটি শেয়ার করে ছড়িয়ে দিন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম